পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মকে সমান অধিকার দেন, তাই ছট পুজো, দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, বকরিদ সব সমান অধিকারে মানুষ পালন করেন পশ্চিমবঙ্গে। এটাই নীতি, এটাই কৃষ্টি, এটাই সংস্কৃতি। তাই আমরা ছটেও সমানভাবে যেভাবে দুর্গাপুজোকে আয়োজন করি এখানে বিসর্জনে, ছটকেও সমানভাবে মর্যাদা দিয়ে আমরা সব রকম আয়োজন করেছি। এটাও আমরা রেলিং করে দিয়েছি, সব ঘাট পরিদর্শন হয়েছে, পুলিশের সাথে জয়েন্ট ইন্সপেকশন হয়েছে, এবং কাল যাতে ছটের যারা শ্রদ্ধালু তাদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সব ব্যাপারে সরকার এবং পৌরসভা যৌথভাবে দেখাশোনা করছেন, এবং শেষ মুহূর্তের এনকোয়ারি আমি নিজের চোখে দেখেছি।